সাদা পোশাকে হঠাৎ করেই সাদা মাটা পারফরম্যান্সে দিশেহারা পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে সিরিজে হোয়াইটওয়াশ 3-0 ব্যবধানে, এরপর বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ 2-0 ব্যবধানে, তারপর ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টেও হার। টানা 6 টেস্ট ম্যাচ হেরে যেন পাক মুলুকের দলটার পায়ের তলায় নেই মাটি, এবারে হেরেছে তারা আরও বাজেভাবে, রীতিমতো ইতিহাস গড়ে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বিশাল সংগ্রহ গড়ে। আবদুল্লাহ শফিক, শান মাসুদ এবং সালমান আঘার সেঞ্চুরিতে তারা স্কোর বোর্ডে জমা করেছিল 556 রান। বিশাল সংগ্রহের পর বিগত হারের চক্র থেকে বের হওয়ার স্বপ্ন দেখছিল দলটা, তবে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের পক্ষে চতুর্থ উইকেট জুটিতে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 454 রানের পার্টনারশিপ গড়ে স্কোর বোর্ডে জমা করে 823 রানের পাহাড় সমান সংগ্রহ। এতেই ভড়কে যায় পাকিস্তানের ভিত, ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে যায় 220 রানেই, আর তাতে করে টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে 500 বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারের রেকর্ড গড়ল পাকিস্তান। অবশ্য টেস্টের প্রথম ইনিংসে কমপক্ষে 500 রান করেও ম্যাচ হেরে যাওয়ার পাকিস্তানের জন্য নতুন কিছু নয়, এত বড় স্কোর করেও 5 বার ম্যাচ হেরে তালিকার শীর্ষে তারা। আর পাকিস্তানকে হারানোর মাধ্যমে 1976 সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়ার মাটিতে ইনিংস ব্যবধানে জয় পেল ইংলিশরা। মজার ব্যাপার হচ্ছে, ম্যাককালাম কোচ থাকা অবস্থায় ইংলিশদের বিপক্ষে 500-এর বেশি রান করে জিততে পারেনি কোনো দল, প্রতিবারই জিতেছে ইংল্যান্ড। আর এতে করে আরেকটি লজ্জার রেকর্ডেও নাম জড়িয়েছে তাদের, দেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ টানা 11 ম্যাচ ধরে জয়হীন পাকিস্তান। এই রেকর্ডে তাদের সঙ্গী বাংলাদেশ আর জিম্বাবুয়ে, আর এক ম্যাচ জয় বঞ্চিত হলেই তারা নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে টানা জয়হীন থাকার লজ্জার রেকর্ডে ভাগ বসাবে শীর্ষস্থানে। পারভেজ ইমাম, অনফিল্ড।